আমরা এখন এসেছি মেলার দিকে। ভিডিওটার প্রথমটা দেখে তো বুঝতেই পেরেছ, আর আমি আর আমার মা এসেছি। অনেকদিন বাদেই বেরোলাম, শরীরটা তো এমনিই ভালো নেই, গলাটা শুনে বুঝতেই পারছ তো। আমরা যাওয়ার সময় কোনো টোটো পাইনি, তো আমরা ভ্যানে করেই যাচ্ছি। এটা হচ্ছে আমাদের হাবড়ার বাণীপুর লোক উৎসব, অনেক বড় মেলা হয়। যারা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা কোনো সময় যদি আমাদের হাবড়ায় আসো তখন ঘুরে যাবে। এটা মানে 5 তারিখ পর্যন্ত এই মেলাটা আছে। তো শরীরটা ভালো নেই বলে এবার একবারই গেলাম, কালকে গিয়ে ঘুরে এসেছি মায়ের সাথে গিয়ে। আর পুকুর শরীর ভালো নেই, ওই জন্য পুকুরকেও আনুনি, ওকে বাড়িতে রেখে এসেছি। তো আমরা দুজনেই এসেছি, ভেবেছি তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব। এখন প্রায় বাজে 5:30 মতন। তো ভ্যানটা তো আমাদের অনেকটা আগে নামিয়ে দিয়েছে, তো ওই জন্য আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটাই ভেতরে। তো আমরা প্রায় চলেও এসেছি মেলার গেটের সামনে। তো চলো আমরা ভেতরে গিয়ে তোমাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি। তো রাস্তার দুপাশে দেখো ছোটোখাটো অনেক দোকান বসেছে, আর অনেকটা দূর থেকেই দোকানগুলো বসে। তো আমরা অনেকটাই হেঁটে হেঁটে যাচ্ছি ভেতরের দিকে। তো এই মেলাটা এতটাই বড় হয় যে 4-5 ঘন্টা কেউ যদি ঘুরে শেষ করতে পারে। এই হচ্ছে মেন গেট, আর আমরা এখান থেকে এখন ভেতরের দিকে প্রবেশ করছি। প্রথমেই আমরা গেলাম কাপের দোকানে, দেখো কাপগুলো কত সুন্দর ছিল। তো ওখান থেকে কটা কাপ নিলাম, তো এইগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে ছোটোবেলায় মাটির যে জিনিসগুলো নিয়ে আমরা খেলতাম। তো দেখো আমি আর আমার মা গল্প করছি, আর বলতে বলতে আছে মানে এখন প্রায় 6টা বাজে, তাই এত ভিড়, এরপর আরও ভিড় হয়ে যাবে। তো আমরা যেহেতু পুকুকে বাড়িতে রেখে এসেছি ওই জন্য তাড়াতাড়ি ঘুরছিলাম যে কত তাড়াতাড়ি আমরা বাড়ি যাব। তো আমরা এক পাশ থেকে আরেক পাশে বেরিয়ে গেছি, কারণ এই মেলাটা দুটো ভাগে হয়, মানে এক পাশের মাঠে কিছুটা আরেক পাশের মাঠে কিছুটা হয়। তো আমরা এক পাশে ঘুরে মানে বাইরে বেরিয়েছি আরেক পাশে যাবো বলে। তো চলো ওই ওপাশে আমরা যাই, দেখতেই পাচ্ছ এখনই কেমন ভিড় হয়ে গেছে, আর যত রাত হবে তত আরও বেশি ভিড় হয়। তো আমরা আরেক পাশের মাঠে ঢুকে পড়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ মানে এখানে হচ্ছে মানে যারা হাতের কাজ বানায় তাদের হাতের কাজ নিয়ে বসে এখানটাতে। আর এখানে এমন কোনো জিনিস তুমি মানে এই মেলাতে কি বলো তো, মানে এমন কোনো জিনিস নেই মানে যেটা তুমি পাবে না এখানে, যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, সোনার দোকান টোকান সব এখানে এই মেলাতে বসে। তো আমরা আর বেশি ঘুরবো না, অনেকটা রাত হয়ে গেছে, তো এখন বাড়ির দিকে যাব। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে পরে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার সঙ্গে থেকো। তো টাটা, গুড নাইট।